কিন্তু পিয়াল কিন্তু খাইবো না, এই বাজা ছাড়া এই জল খায় না ওই। সেই স্বাদ না, অনেক সুন্দর বড় বড় কাছের জিনিস দেখতে সুন্দর লাগে খাওয়ার চেয়ে, যে মরিচ খেতে যাওয়া লাগে না, মরিচ দুই একটা হইলে সুন্দর লাগে, টপের মরিচ অনেক ভালো লাগে, তুলসী গাছগুলো, তারপর হইল পুদিনা পাতা। দিয়ে আসো, কি দিব, চায়ের 10 কাপ চা আর 10টা রুটি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা ব্লগ নিয়ে আসলাম খুব সুন্দর, তা আজ এই তো বিকাল টাইমে বসে চা নাস্তা খাইলাম, তারপরে বিকালে আইসা আবার একটু রান্না করবো, সেটা একটু দেখাবো, শুধু মাছবো না। তে পিয়ালে এখানে নৌকায় উঠতে চাইছিল, উঠতে দেই নাই, বাতাসে ছেলেরে মাঝখানে নিয়ে বসায় রাখছে, সেটা একটু দেখাই। ছেলেটা আমাদের এখানে নৌকা জোট পাকানো বান্দা, সেটা নিতে আসছে। আরো লাগবে পিয়ালের সাহায্য লাগবে আরো? আচ্ছা, আমি একটু ধরছি এই কারণে তোমার, যদি পইরা যাও এর লিগা বুঝছো, পইরা যাইবা দে, ভয় পেয়ে গেছে আমি। আমরা যে এখানে বসে রয়েছি এখান থেকে নৌকাগুলি ছুটাই নিয়ে গেল, তো ওই কিন্তু ওই বাইরে যাবে, ওরা ডাইনে নিয়ে যাবে গা, সেই মাঝখানে বসায় রাখবে বাতাসে, আর যাইতে পারবে না, সেটা দেখো। আর পিয়াল তো উড়তে চাইছিল, ও তো উড়তে পারবো না, সেই যে মাঝখানে বসায় রাখছে, ওই যে যাইতে চেষ্টা করতেছে যাইতে পারে না, পিছে নিয়ে যায়গা। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হইলো জিরা, লবণ, মরিচ, একটা সব একসাথে মশলা মাখা জাখা করে এটা বসাই দিলে এই মাছটা অনেক মজা। এটা কিন্তু সিলভার কাপ মাছ, এটা ভাইজা রান্না করলে স্বাদ লাগে না, এইভাবে কষায় রান্না করলে অনেক মজা লাগে। পিয়ালটা দিয়ে মাছটা মাখা জাখা করলাম, এখন বসাই দিব। আর এটা কিন্তু ফোটকা, এটা ফালাই না আমরা, এটা মাছের সাথেই খাই নি, বসাই দিলাম। পানি উঠছে অনেক, গ্যাস নাই কিন্তু আগের মতো হয়ে গেছে গ্যাসের অবস্থা, আমরা গ্যাসের অনেক কষ্ট করতেছি ঈদের পরেতে।